কখনো ভেবে দেখেছেন আমরা কেন ব্যর্থ হয়ে যাই? কেন কিছু মানুষ প্রায় সব কাজেই সফল হয়ে যায় আর কিছু মানুষ যেটাই করতে যায় সেখানেই ব্যর্থ হয়ে যায়? আজ ব্যর্থ হওয়ার 10টি কারণ নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সত্যজিৎ সরকার আর আপনারা দেখছেন শিক্ষামন্দির ইউটিউব চ্যানেল। ব্যর্থ হওয়ার যে 10টি লক্ষণ সবপ্রথমে বিবেচনা করা দরকার, তার মধ্যে প্রথম হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। বর্ষাকালে কাঁচা রাস্তায় যদি কোনো দিন গিয়ে থাকেন, কাদা ও গর্তে ভরা রাস্তায়, তাহলে আপনি একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন যে অনেক সময় গর্ত কাদা থাকে এবং আপনি ভাবেন যে এই গর্তটা একটু সামান্য লাভ দিয়ে টপকে যাওয়া যাবে। তো যদি আপনি ওই গর্ত দেখে, কাদা দেখে লাভ দিয়ে টপকানোর কথা ভেবেছেন আর তখন যদি আপনার মনে এটা ভাবনা এসেছে যে আপনি এটা অনায়াসেই লাভ দিয়ে টপকে যেতে পারবেন, তো আপনি খুব সহজে টপকে গেছেন। আর যদি আপনার মনে এসছে যে বোধহয় পারবো না, তাহলে আপনার পা প্রায় ক্ষেত্রেই কোনো না কোনোভাবে টলমল করেছে। অর্থাৎ আপনি যেমনটা ভাবেন আপনার রিয়াকশানও ঠিক তেমনই হয়। মানুষের যখন নিজের উপর আত্মবিশ্বাস থাকে না, মানুষ যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে অন্যের উপর নির্ভর হয়ে ওঠে, অজুহাত সৃষ্টি করে। আর এদের মুখ থেকে বিভিন্ন অজুহাত শুনতে পাওয়া যায়। লোকে কি বলবে, আমি পারবো না, মুড নেই, আমার কপাল খারাপ। নিজের উপর বিশ্বাসই আপনাকে বিজয়ী করে তুলতে পারে। যখনই আপনার আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে, তখনই মনে রাখবেন আপনি সাফল্য থেকে একটু দূরে যাচ্ছেন। দ্বিতীয় কারণ, লক্ষ্য স্থির নেই। ছোটবেলায় অনেক বড় বড় লক্ষ্য থাকে, কিন্তু যত বড় হই জীবনের লক্ষ্য তত ছোট হয়ে যায়। ছোটবেলায় ডাক্তার হতে যাওয়া ছেলেটি বড় হয়ে ডাক্তারের চেম্বারের বাইরে বসে রুগীদের নাম লেখেন। আসলে ছোটবেলায় যেটাকে আমরা লক্ষ্য বলে ভাবতাম, যার বিষয়ে স্বপ্ন দেখতাম, সেটা আমাদের লক্ষ্য ছিল না, ইচ্ছা ছিল মাত্র। লক্ষ্য এবং ইচ্ছার মধ্যে পার্থক্য আছে। লক্ষ্য হলো ইচ্ছা, ও সেই ইচ্ছা পূরণ করার জন্য আপ্রাণ প্রয়াসের নাম। বড় হয়েও আমরা অনেকে অনেক স্বপ্ন পোষণ করেছি, অনেক ইচ্ছা রেখেছি, কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্যে লক্ষ্য সেট করিনি। আমরা অনেকেই ভাবি এই চাকরি চাই, ওই চাকরি চাই, কিন্তু পরের মুহূর্তেই আবার ভাবি যে কোনো একটা চাকরি হলেই হবে। এবং এখানেই ভুল হয়ে যায়। কোন চাকরি কত দিনের মধ্যে চাই সব স্থির থাকা দরকার, আর দরকার লক্ষ্যের দিকে দিন রাত দৌড়ানোর মানসিকতা। কেন ব্যর্থ হয়ে যায় এর তৃতীয় পয়েন্ট, দেখার প্রবণতা। ভারতীয়দের একটা বড় সমস্যা, আমরা দেখতে খুব ভালোবাসি। ক্রিকেট দেখতে, ক্রিকেটারকে দেখতে, ফিল্ম দেখতে, ফিল্ম স্টারকে দেখতে, এমনকি পাশের বাড়ির ঝগড়া দেখতেও। এবং দেখতে দেখতেই অল্প দিনে ক্রিকেটার, ফিল্ম স্টার, নেতা, সাধু বাবা এদের ফ্যান হয়ে যায়। আর এতেই বিপত্তি, কারণ ক্রিকেটার ক্রিকেট খেলছেন, তিনি তার কাজ করছেন, আর আমি নিজের কাজ ছেড়ে তার খেলা দেখছি। তাহলে প্রশ্ন, তাহলে কি আমরা খেলা দেখব না? দেখব, যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাব এবং বিনোদনের প্রয়োজন হবে কেবল তখন, নিজের কাজ নষ্ট করে নয়। কিন্তু এ অভ্যাস আমাদের এতই পেয়ে বসেছে যে আমরা বিকেলে পানের দোকান, চায়ের দোকানে আড্ডা মারতে যাই, দোকানদার নিজের কাজ করেন আর আমরা নিজের কাজ ছেড়ে দিয়ে সেখানে বসে থাকি। চতুর্থ পয়েন্ট, কাল করব মনোভাব। ভিখারির কাছে অর্থ থাকে না, কিন্তু সময় থাকে। আর আমাদের মধ্যে অনেকে আছেন যার কাছে অর্থও থাকে না আবার সময়ও। তাহলে কি আমরা ভিখারির চেয়েও খারাপ অবস্থায় আছি? বিল গেটস, লক্ষ্মী মিত্তাল, মুকেশ আম্বানি দিনে যত ঘন্টা সময় পান, আমরাও ঠিক ততটাই সময় পাই। প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রত্যেকে একদিনে 24 ঘন্টাই পাই। তবু বলি আমার কাছে সময় নেই। সময় কম পড়ে যায় কারণ আমরা কাল করব নামক সর্বনাশা মনোভাব দেখাই। যে কোনো কাজে বলি আজ না, কাল করব, আবার কাল করার জন্য যুক্তিও দেখাই,
বলি আজ ব্যস্ত আছি, মুড নেই, শরীর ঠিক নেই, এখন তো করোনা করোনা চলছে, এসব মিটে যাক তারপরে করব। আজ পৃথিবী বিজি উইথআউট ওয়ার্ক টাইপের লোকেদের দ্বারা পূর্ণ হয়ে গেছে। একবার ভাবুন, যদি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখতে গিয়ে ভাবতেন কাল লিখব, লতা মঙ্গেশকর জীবনের প্রথম অডিশন দেওয়ার আগে যদি ভাবতেন কাল যাব, হয়তো আমরা এত বড় বড় ব্যক্তিত্বদের পেতাম না। এর চেয়েও বড় কথা, হয়তো এই কাল করব মনোভাব আপনাকে আপনার ইউনিক আইডেন্টিটি আজ পর্যন্ত তৈরি করতে দেয়নি। এমন একটি কাজ যেটা আপনি খুব ভালোভাবে করতে পারতেন, বিশেষভাবে পারতেন, কাল করব বলে করেননি, এবং সেটা আপনাকে বিশ্ব পরিচিতি থেকে দূরে সরিয়ে রেখেছে। 5 নম্বর কারণ, শেখাতে অনাগ্রহ। যদি আপনি আপগ্রেড হচ্ছেন না, তাহলে আপনি অটোমেটিক্যালি ডাউনগ্রেড হচ্ছেন। যে শিখতে ভুলে গেছে সে বাঁচতে ভুলে গেছে। প্রতিটি দিনের শেষে আমরা নিজেকে প্রশ্ন করি, আজ নতুন কি শিখলাম? যদি একটি সারাটা দিন কাটিয়েও নতুন কিছু শিখতে না পারি, তাহলে আমি আমার জীবনের একটা দিন নষ্ট করলাম। এমন একটি দিন যেদিন আর কোনো দিনও ফিরে পাবো না। আমার জীবনে আরও হয়তো অনেক দিন আসবে, কিন্তু যে দিনটি নষ্ট করে ফেলেছি সেই দিনটি আর কোনো দিনও আসবে না। 6 নম্বর পয়েন্ট, পরিবর্তনে অবিশ্বাস। এই পৃথিবীতে অনেক কত মানুষ আছেন যারা নিজের বোরিং জবটা সহ্য করে চলেছেন শুধুমাত্র এই জন্য যে তারা বর্তমান জবকে চেঞ্জ করতে ভয় পান। পরিবর্তন প্রকৃতির নিয়ম, পরিবর্তিত আমাদের হতেই হবে। যদি স্বাভাবিক পরিবর্তনকে মেনে না নিই, তাহলে প্রকৃতি আমাদের পরিবর্তিত করতে বাধ্য করবে। কিন্তু সিনেমা হলে যখন আমরা সিনেমা দেখতে যাই, কখন প্রায়ই আমরা নিজেদের সিটটাও চেঞ্জ করতে চাই না। এমনকি দুবার বাথরুম ইউজ করলেও প্রথমবার যে বাথরুমটা ইউজ করেছি দ্বিতীয়বারও সেখানেই যেতে চাই। পুরনোকে আঁকড়ে ধরে থাকা আর নতুনকে অস্বীকার করার মনোভাব আমাদের অনেক পিছনে ঠেলে দেয়। আমরা নিজেদের ব্যর্থতাকে ডেকে আনি অন্যের নিন্দা করে। নিন্দা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করে, জগৎ ও মানুষ সম্পর্কে নেগেটিভ ধারণা সৃষ্টি করে, সময় নষ্ট করে। নিন্দুকের কাছে নিন্দাই ক্রিয়েটিভ ওয়ার্ক। অন্য কোনো সৃজনাত্মক কাজ করার মতো অবকাশ বা ইচ্ছাশক্তি এদের কম থাকে। আমি অবাক হই, অনেকে শিক্ষক হতে চান কিন্তু কারণে অকারণে শিক্ষকদের নিন্দা করেন। আপনি যেখানে যেতে চান সেখানে অলরেডি যিনি পৌঁছে গেছেন তিনি আপনার পথ প্রদর্শক হতে পারেন, রোল মডেল হতে পারেন, কিন্তু শত্রু ভাবার কারণ কি? ধরুন আপনি ওয়াই নামক একটি দেশকে ঘৃণা করেন, সবসময় তার নিন্দা করেন, এবং কোনো একদিন যদি এমন পরিস্থিতি আসে যে আপনাকে সেই ওয়াই নামক দেশে যেতে হচ্ছে, তাহলে কি আপনি সে দেশে যেতে চাইবেন? আর যদি যান, তাহলে মন কি আপনাকে আপনার সেই দেশের যাত্রাটাকে মেনে নেবে? ডেস্টিনেশনটা আপনি পছন্দ করেন, সেই ডেস্টিনেশনে যে পৌঁছে গেছে তার প্রতি ঘৃণা রাগ কেন রাখা? এই ধরনের এক মানসিকতা, অর্থাৎ নিন্দার মানসিকতা, মানুষকে অনেক পেছনে ফেলতে পারে। 8 নম্বর কারণ, পরশ্রী কাতরতা। একবার একটি লোক প্রতিবেশীর থেকে বেশি সম্পত্তি পাওয়ার লোভে ঈশ্বরের সাধনা শুরু করেছিল। ছোট্ট একটা কাহিনি দিয়ে এই পয়েন্টটা আমরা বোঝার চেষ্টা করব। তো লোকটির প্রবলেম ছিল যে পাশের বাড়ির যিনি আছেন তার থেকে যেন বেশি সম্পত্তি তার থাকে। তো তিনি সাধনা শুরু করলেন, তার সাধনায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ঈশ্বর আসলেন, বললেন, বলো তোমার কি চাই? লোকটি বললেন যে আমি আমার পাশের বাড়িতে যে লোকটি আছে তার চেয়ে বেশি সম্পত্তি চাই। ঈশ্বর বললেন, পাশের বাড়িতে যে আছে সে আমার অনেক বড় ভক্ত, তার চেয়ে বেশি সম্পত্তি তুমি পেতে পারো না, তবে আমি তোমাকে 3টা আশীর্বাদ দিচ্ছি, 3টা বর দিচ্ছি, তুমি 3বার যা চাইবে আমি তোমাকে তাই দেব। লোকটি প্রথমবার বলল, আমাকে একটি লাক্সারি কার দিন। তো ঈশ্বর বলল, ঠিক আছে, তথাস্তু। বাইরে গিয়ে দেখলো যে সত্যি তার বাড়ির সামনে একটি আর প্রতিবেশীটার বাড়ির সামনে 2টি লাক্সারি কার রাখা। সে লোকটি তখন অনেক ভাবলো, ভেবে সে ঈশ্বরকে বলল যে আপনি আমাকে আমার বাড়ির সামনে একটি গর্ত করুন। ঈশ্বর বললেন, তথাস্তু। লোকটির বাড়ির সামনে একটি আর প্রতিবেশীর বাড়ির সামনে 2টি গর্ত হলো। তারপরে 3য় বর চাওয়ার সময় লোকটি বলল, আপনি এবার আমার একটা চোখ অন্ধ করে দিন। ঈশ্বর বললেন, তথাস্তু। লোকটির একটা চোখ অন্ধ হলো আর প্রতিবেশীর 2টো চোখ। তারপরে লোকটি খুশিতে নাচতে নাচতে বলল যে আমার তো 1টা চোখ গেছে, তোমার 2টো গেছে, আর আমার বাড়ির সামনে তো 1টা গর্ত আছে, তোমার বাড়ির সামনে 2টো আছে, দেখি বিনা গর্তে পড়ে কী করে বাঁচো।
আমরা অন্যের ক্ষতি করার জন্য নিজের একটা চোখ হারাতেও রাজি থাকি। এত বড় পরিমাণে পরশ্রী কাতরতা, অন্যের সাফল্য যদি সহ্য না হয় তাহলে একদিন নিজের সাফল্য হজম করার ক্ষমতাও লুপ্ত হয়ে যাবে। পরশ্রী কাতরতা অনেক সময়ই আমাদেরকে অনেক পেছনে ঠেলে দেয়। 9 নম্বর পয়েন্ট, ঝুঁকি নিতে ভয় পাওয়া। সাফল্যের জন্য বিচার বিবেচনাপূর্বক ঝুঁকি নিতে হয়। ঝুঁকি নেওয়া মানে বোকার মতো জুয়ার বাজি ধরা নয়, কিংবা দায়িত্ব জ্ঞানহীন ব্যবহার নয়। যখন উপযুক্ত প্রশিক্ষণ, জ্ঞান অর্জন, নিজের আত্মবিশ্বাস ও যোগ্যতা তৈরি করার পর ঝুঁকি নেওয়া হয়, তখন তাকে দায়িত্ব জ্ঞানহীন ঝুঁকি বলা যায় না। যে কখনো কাজ করে না তার ভুলও হয় না, আর কাজ না করাটাই সবচেয়ে বড় ভুল হয়ে যায়। ঝুঁকি না নেওয়ার ঝুঁকি অনেক বড় ঝুঁকি। প্রত্যেক কাজ করতে গেলেই কোনো না কোনো ঝুঁকি নিতেই হয়, তাই বিখ্যাত বক্তা শিব খেরা ঠিকই বলেছেন, হাসলে মনে হবে বোকা হওয়ার ঝুঁকি নিচ্ছে, কাঁদলে লোকে ভাববে ভাবালু। কারুর সঙ্গে মেলামেশা করলে জড়িয়ে পড়বার ঝুঁকি থাকে, নিজের মনোভাব প্রকাশ করলেও নিজের প্রকৃত চরিত্র প্রকাশের ঝুঁকি থেকে যায়। নিজের স্বপ্ন, নিজের চিন্তা যদি সবাইকে জানানো যায় তাহলে ঝুঁকি থেকে যায়, সেগুলি কেউ আত্মসাৎ করবে। তুমি ভালোবাসলে ঝুঁকি থাকে প্রতিদানে ভালোবাসা পাবে কিনা, জীবনটা মৃত্যুর জন্য ঝুঁকি, আশা থাকলেই ঝুঁকি থাকে হতাশার, চেষ্টা করতে গেলে ঝুঁকি থাকে ব্যর্থ হওয়ার, কিন্তু ঝুঁকি তো নিতেই হবে। জীবনে সবচেয়ে বড় বিপদ হলো ঝুঁকি না নেওয়া। যে মানুষ কোনো ঝুঁকি নেয় না তার কিছু নেই এবং তার অস্তিত্বই নেই। তারা হয়তো দুঃখ এবং যন্ত্রণাকে এড়িয়ে যেতে পারে, কিন্তু তারা কিছু শেখে না, অনুভব করে না, পরিবর্তন করে না, উন্নত হয় না, ভালোবাসে না এবং শেষ পর্যন্ত বাঁচে না। এই নেতিবাচক মনোভাব তাদের শিকলে বেঁধে রাখে। তারা ধীরে ধীরে কৃতদাস হয়ে যায়। তারা তাদের স্বাধীনতা হারায়। যারা ঝুঁকি নেয় তারাই মুক্ত। তাই ঝুঁকি নিতেই হবে সাফল্যের জন্য, আর সেই ঝুঁকি হবে বিবেকবোধ সম্পন্ন ঝুঁকি। 10 নম্বর পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট আলোচনা করার আগে আপনাদেরকে একটি ছোট্ট গল্প শোনাতে চাই। একবার এক কাঁচের বাসন বিক্রি করতে এক বিক্রেতা একটি গ্রামে এসেছিল। তো গ্রামের একজন লোক তাকে জিজ্ঞেস করলো যে তোমার কাছে কি পাওয়া যাচ্ছে। সে বললো, আমার কাছে কাঁচের প্লেট, থালা, গ্লাস সব কিছু আছে। সেই লোকটা জিজ্ঞেস করলো, কাঁচের গ্লাসটা কত শক্ত? তো বিক্রেতা বললো, অনেক শক্ত। লোকটা বললো, যে আচ্ছা, যদি গ্লাসটাকে উঁচু থেকে ফেলা যায় তাহলে কি ভাঙবে? সে বিক্রেতা বললো, না ভাঙবে না। লোকটা অবাক হলো। বিক্রেতা বললো, 9 ফিট উপর থেকে যদি আপনি গ্লাসটাকে ফেলেন তবুও ভাঙবে না। লোকটা বললো, আচ্ছা তাই, 9 ফিট উপর থেকে তাহলে তুমি গ্লাসটা ফেলে দেখাও, যদি না ভাঙে তো আমি তোমার সব গ্লাস কিনে নেব, আর যদি ভাঙে তাহলে তোমাকে গ্লাসের সমান টাকা আমাকে দিতে হবে। সে বিক্রেতা গ্লাসটাকে নিল, 10 ফিট উপর থেকে ফেললো, মাটিতে পড়লো আর গ্লাসটা ভেঙে গেল। তখন ওই লোকটা বললো, দেখলে তো তোমার গ্লাস ভেঙে গেল, দাও গ্লাসের সমান টাকা আমাকে দাও, তুমি শর্তে হেরে গেছো। বিক্রেতা বললো, না আমি হারিনি, আমি বলেছিলাম 9 ফিট উপর থেকে ফেললে ভাঙবে না, আর এটা 10 ফিট উপর থেকে ফেলেছি, 9 ফিট পর্যন্ত গ্লাসটা ভাঙেও নি, গ্লাস তো শেষের 1 ফিটে ভেঙেছে, আর আমি 9 ফিটের দায়িত্ব নিতে পারলাম, আপনি 1 ফিটের দায়িত্ব নিতে পারবেন না? আমিও একই কথা আপনাদেরকে বলতে চাই। ব্যর্থ হওয়ার যে 10টা কারণ নিয়ে আলোচনা করতে বসেছি তার 9টা কারণ আমি বললাম, 1টা কারণ আপনাকে বলতে হবে। খুঁজে বের করুন নিজের জীবনের 1টা কারণ, যে কারণের জন্য মনে হচ্ছে যে আপনি ব্যর্থ হচ্ছেন, যে কারণ অনেকদিন ভেবেছেন যে এই দোষটা আমার পার্সোনালিটি থেকে বাদ দিয়ে দিলে আমার সাকসেস রেট অনেক হাই হয়ে যাবে, কিন্তু কোনো দিন বাদ দিতে পারেননি। আজ খাতা কলম বের করুন, এক এক করে 9টা কারণ লিখুন, আর 10 নম্বরে ওই আপনার ইউনিক কারণটা লিখুন, যেটা শুধু আপনার, প্রত্যেক মানুষের জন্য এই 1টা কারণ আলাদা হতে পারে। আর 10 নম্বরে লাস্ট বাট নট অফ দ্য লিস্ট,
10 নম্বরে লিখছেন বটে, কিন্তু ওটা 10 নম্বরের না, ওটা 1 নম্বরের মতো গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। এই 10টা বদগুণের মধ্যে যে কটা আপনার মধ্যে আছে, নিজেকে বদলানোর জন্য, নিজের উন্নতির জন্য, নিজের জীবনের পজিটিভ পরিবর্তনের জন্য, সেই সমস্ত বদগুণকে নিজের পার্সোনালিটি থেকে বাদ দিয়ে দিন। আমি আশা রাখছি সাফল্য পাবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখুন, আর ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো মতামত থাকলে অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।